নমস্কার, আমার পুত্রকন্যারা অনেক আদরজনক। আমি বলেছিলাম যে 18 তারিখ থেকে আমি তোমাদের সঙ্গে আছি, এবং তোমাদের এই সময় যখন খুব ভালো লাগছে না বাড়িতে বসে বসে, স্বাভাবিক, খুব স্বাভাবিক, একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে মন, মনটা একটু ঘুরে বেড়াতে চায়, এটা খুব বাস্তব, সবারই মন ঘুরে বেড়াতে চায়। কিন্তু আমরা এখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের সুস্থতার জন্য, আমাদের পরিবারের সুস্থতার জন্য, সমাজের সুস্থতার জন্য এবং সারা পৃথিবীর মানুষের সুস্থতার জন্য প্রার্থনা করবার সময়, এবং সেই জন্য আমাদের নিজেদের বাড়িতে থেকে যাতে কোনো বিপদের সম্ভাবনা না আসে তার চেষ্টা করা। সরকারিভাবে বেসরকারিভাবে সবাই আমরা চেষ্টা করছি, অনেকের খুব কষ্টও হচ্ছে জানি আমরা, কিন্তু আমার মনে হয় যে সবসময় ওরে বাবা বেরোতে পারছি না, কী হবে, আটকে আছি, এইসব কথা না ভেবে যে সময়গুলো যাচ্ছে এই সময়গুলোর মধ্যে থেকে কিছু মুহূর্ত আমরা পৃথিবীর জন্য প্রার্থনা করি। এবং প্রথমে আমরা শ্রুতিনন্দনের কথা ভাবি, কারণ এখানে শ্রুতি অর্থাৎ শোনা, শব্দ, শব্দকে সুন্দর করার চেষ্টার তীর্থক্ষেত্র হচ্ছে শ্রুতিনন্দন। কাজেই তোমরা হচ্ছে শ্রুতিনন্দন, তোমরাই শ্রুতিনন্দন, এই বাড়িটা নয়। তোমরা যে বাড়িতে আছো, যা করছো, যা গান গাইছো, যা কথা বলছো, সেগুলোই শ্রুতিনন্দন। আমাদের বিশ্বাস আছে যে আমরা সব কাজে সিদ্ধি লাভ করব। সিদ্ধি লাভ আমাদের করতেই হবে, তা নাহলে আমরা সঙ্গীতকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারব না। ভারতের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সঙ্গীত, আমাদের দেশের রাগ সঙ্গীত। এই সঙ্গীতের জন্য আমরা বিশ্বাস করি যে সিদ্ধি লাভের জন্য আমরা গণেশ, বাংলায় বলি গণেশ, আর ভারতীয় ভাষায় আগর হাম ইসকো হিন্দি মে বলে তো গণেশ জি কো, হি ইজ দ্য গড অফ অল সাকসেস। ও এসে এক দেবতা হ্যায় জো কি উনকো মা কো প্রদক্ষিণ করকে সাত দফে প্রদক্ষিণ কিয়া মা কো করকে দিখা দিয়া কি দুনিয়া কো উনোনে প্রদক্ষিণ কর চুকা হ্যায়, দুনিয়া কো উনোনে প্রদক্ষিণ কর চুকা হ্যায়। তো গণেশের আমরা যে বন্দনা করি ওটা একবার আমি পড়ব। আমাদের স্কুলে সবাই এটা শেখে, কিন্তু ঠিকভাবে শেখার দরকার, ঠিকভাবে মানে শ্রুতিনন্দন করে। কথা হচ্ছে আদি পূজিত, আদি পূজিত পাদ পঙ্কজম আপদাম অপঘাতকম, আদি পূজিত পাদ পঙ্কজম আপদাম অপঘাতকম, সন্ধি করে হয়েছে। এই প্রথম লাইনটায় সবাইকে বলছি আমি, স্কুলে যত ছেলে মেয়ে শেখো তোমাদের সবার জন্য এটা করছি, এবং শিক্ষকদেরও আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য বলছি। আদি পূজিতের পর একটা কাট, একটা কমা আছে, আদি পূজিত, তারপরে পাদ পঙ্কজমাপদাম অপঘাতকম একসঙ্গে, এর অর্থ হচ্ছে গণেশের চরণ কোমল প্রথমে আমরা পুজো করি, আদি পূজিত, আদি সব থেকে আগে, যত পুজোই হোক না কেন, দুর্গা কালী সরস্বতী, প্রথমে আমরা গণেশের পুজো করি। একদন্ত মহাকায়, একদন্ত মহাকায় লম্বোদর গজাননম, একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন নাশ করং দেবং
হিরম্ব্যং প্রণমাম্যহম, এটাকে প্রথমে পড়বে। বিঘ্ননাশকরম দেবম অথবা বিঘ্ননাশকরং দেবং অনুসার বলতে পারো, হিরম্ব্যং হিরম্ব্যং প্রণমাম্যহম, লাস্টে ম হয়, মাঝখানে অনুসার হয়। তো একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্ব্যং প্রণমাম্যহম। এই গণেশের প্রণাম মন্ত্র যার, তার জন্য আমাদের গান বেঁধে দিয়েছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। উনি একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক, ডক্টর অরিন্দম চক্রবর্তী, আমার পুরনো কলেজ লাইফের বন্ধু। তিনি এখন নিউ ইয়র্কে আছেন, খুব কষ্টে আছেন, কিন্তু তিনি একজন শ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ প্রণম্য সর্বজনশ্রদ্ধ দার্শনিক। তিনি এই গানটি শ্রুতিনন্দনের জন্মের সময়, হয়তো কয়েকদিন আগেই, আমাকে লিখে পাঠিয়েছিলেন। সেটা আমরা আমাদের শ্রুতিনন্দনের প্রেয়ার সং হিসেবে করি। এই শ্রুতিনন্দন মানে এই স্কুলটার প্রেয়ার সং নয়, গণেশের প্রণাম আমাদের পড়তেই হবে, কারণ আমাদের সিদ্ধি লাভ করতেই হবে, করতেই হবে আমাদের সিদ্ধি লাভ। এই যে কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি করোনা ভাইরাসের জন্যে, লকডাউন, এসব শব্দ আমরা শুনে অভ্যস্ত নই, করোনা ভালো লাগে না শুনতে, শুনলে কেমন মনটা খারাপ হয়। আর ভাইরাস, এটা খুবই খারাপ শব্দ, মোটেই আমাদের এই নাম নিতে ইচ্ছে করে না, কারু যেন এই কষ্ট না হয়। হে গণেশজি, আপনি আমাদের সকলের এই কষ্ট দূর করে দিন, আমরা প্রার্থনা করছি, কারণ আমাদের সিদ্ধি লাভ করতে হবে, আমাদের আমাদের কাজে আমরা সম্পূর্ণতা প্রাপ্ত হতে চাই। তো এখানে বলছেন উনি ডক্টর অরিন্দম চক্রবর্তী, আদি পূজিত পাদ পঙ্কজমাপদামপঘাতকম, এটা পড়লে একসঙ্গে গাইতে গিয়ে শ্বাস নিতে হয়, কাজে আদি পূজিতের পর একটা কমা, তারপরে পাদ পঙ্কজমাপদাম অপঘাতকম, দেখো এটা বলে দেখি একবার, আদি পূজিত কাট পাদ পঙ্কজ মাপদাম, এখানে কাটতে পারি অপঘাতকম, এটা ভালো, আদি পূজিত পরে কমা, পাদ পঙ্কজ মাপদাম কমা অপঘাতকম, এখানে অর্থ হচ্ছে গণেশের চরণ কমলে আমরা প্রথমে পুজো করি, আদি পূজিত, তিনি সব বিপদের ঘাতক অর্থাৎ নিধনকারী, সমস্ত বিপদ উনি হরণ করে দেন, আমাদের এই বিপদের সময় উনি হরণ করছেন বিপদ, সেইটা ভেবে আমরা বলছি। এটা শুধু গান হিসেবে নয়, প্রার্থনা তার কাছে এই বিপদ যেন দূর হয়। বিপদের ঘাতক এবং নিধনকারী হচ্ছেন আপদাম অপঘাতকম, তিনি খর্বকায়, মানে একটু বেটে খাটো মানুষ আর কি, খর্বকায় এবং গোলাকার, খর্বভর্তুল, তারপরে অদ্ভুতারুণ, মানে যিনি খর্বকায় এবং গোলাকার এবং যার গায়ের রং প্রভাত সূর্যের মতো লাল অরুণ, খর্বভর্তুলম অদ্ভুতারুণ, অদ্ভুত অরুণের মতো, সূর্যের মতো, সকালবেলার প্রভাত সূর্যের মতো রং যার, এবং যার মুখমণ্ডল হলো হাতির, যার মুখমণ্ডল হলো হাতির মতো, অর্থাৎ কুঞ্জরানন, আনন মানে মুখ, কুঞ্জরানন মানে হাতির মতো মুখ, সুন্দরম, কিন্তু খুব সুন্দর, তাকে আমরা প্রথমে পুজো করব। এই দুটো লাইনের অর্থ হচ্ছে যেটা পড়লাম, আদি পূজিত পয়দীঘ্য পাদ পঙ্কজমাপদাম অপঘাতকম খর্ববর্তুল, খর্ব নট খর্ব, খর্ববর্তুলম
খর্বর্তুলমদ্ভুতারুণ, এই অবধি একটা শ্বাসে। কুঞ্জরানন সুন্দরম, আরেকটা শ্বাসে। তাহলে আদি পূজিত, এরপরে শ্বাস, পাদপঙ্কজমাপদাম শ্বাস, অপঘাতকম শ্বাস, খর্বর্তুলমদ্ভুতারুণ শ্বাস, কুঞ্জরানন সুন্দরম। তাহলে আমরা একদম কারেক্ট করে এই ছুটির মধ্যে এই গানটা 100% কারেক্ট করে দেবো, এই জন্যে আমি এটা করছি। এবারে আমাদের সঙ্গে, আমি ডিস্টেন্সিং মেনটেন করছি, প্রায় 3 মিটার দূরে আছেন আমাদের তবলাবাদক বিভাস সাংহাই। তিনি শ্রুতিনন্দনের নিয়মিত সভ্য নন, কিন্তু শ্রুতিনন্দন আদর্শের সম্পূর্ণ একজন অংশীদার, একজন ভাগিদার। সেজন্য তাকে আমি বলেছি, তিনি এই লকডাউন পিরিয়ডে কষ্ট করে এসছেন শুধুমাত্র তোমাদের গানগুলোর সঙ্গে একটু বাজিয়ে, যাতে তোমাদের একটু আনন্দ হয় সেটা দেওয়ার জন্য। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি ওকে আপনি বলি না, তুমি বলি, কারণ আমার পুত্রবৎ। তো যাই হোক, তো এটা তেওড়া তালে আবদ্ধ আমরা জানি, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে জানি, কিন্তু এটার মধ্যে আরও কীভাবে সুন্দর করে বাজানো যায় গানটার জন্য, দু আবর্তনে যদি তেওড়াটা করা যায় কীরকম হয় সেটা আমি ওনাকে অনুরোধ করেছি। আর যখন আমি কথা বলবো তখনও তবলা বন্ধ হবে না। এটা কেন করছি, কারণ এরপর থেকে আমি যা বলবো তবলা একদম এই গানটা শেষ হলে তারপর বন্ধ হবে, কারণ মাঝখানে বন্ধ করলেই ওই ছন্দটা মন থেকে চলে যায়। কাজেই আমরা যখন গানটা শুরু করব তখন তবলা বন্ধ হবে না। সেই জন্য তার আগে একবার পড়ে নিই, সংস্তুমো গণদৈবতম, সং সংস্তুমো দন্তস্য, সংস্তুমো গণ মূর্ধন্য ন, সংস্তুমো গণদৈবতম ভব পার্বতীরভসোদ্ভবম। এবারটা দেখো, আগেরটা তো বললাম, সংস্তুমো গণদৈবতম কাটা, ভব পার্বতীরভসোদ্ভবম এখানে শ্বাস, তো সংস্তুমো গণদৈবতম শ্বাস, ভব পার্বতীরভসোদ্ভবম শ্বাস, বর্ধতাং শ্রুতিনন্দনম শ্বাস, স্বরতাল সঙ্গম সিদ্ধিদম একসঙ্গে, এইটা তারপরে কাটা। তো এখানে মাঝখানে দুবার কাটছি আমরা, সংস্তুমো গণদৈবতম শ্বাস, ভব পার্বতীরভসোদ্ভবম শ্বাস, বর্ধতাং শ্রুতিনন্দনম শ্বাস, স্বরতাল সঙ্গম সিদ্ধিদম শ্বাস। তো কোথায় আমরা শ্বাস নেব, খাতার মধ্যে যেখানে লেখা আছে আবার নতুন করে গানটা লিখে শ্বাস নেওয়ার জায়গাতে কমা দাও। আমি এটা শিখেছি আমাদের সর্বজন শ্রদ্ধা ভারতরত্ন এবং পৃথিবী বিখ্যাত শিল্পী শ্রীমতী লতা মঙ্গেশকরের কাছে। কোথায় শ্বাস নিতে হয় সেটা উনি কমা দিয়ে দিয়ে খাতায় লিখতেন, আমি ওনার কাছে এটা শিখেছি। উনি বলতেন যে শ্বাস কোথায় নিতে হয় মনে থাকে না, দাদা হাম ভুল যাতে হ্যাঁ কহাঁ শ্বাস লেঙ্গে, তো আগর কমা লাগাতে হ্যাঁ তো ক্যা হতা হ্যাঁ আঁখোকে সামনে রহতা হ্যাঁ তো ভুল নেই যাতে, তো শ্বাস কি জায়গা জো হ্যায় ও শ্বাস কি আওয়াজ মাইক্রোফোন মে না আয়ে, ইয়ে বহুত জরুরি হ্যায়। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপ ইতনা 50-55 সাল গা রহি হ্যায় শ্বাস কেসে আওয়াজ মে নেই আতি হ্যায়, আপনি বলুন কী করে আপনার আওয়াজে শ্বাসের আওয়াজ এগুলো আসে না কী করে। তো উনি আমাকে বলেছিলেন যে দাদা ইয়ে তো কই আজ তক কিসি নে পুছা নি, ইয়ে মেরা ভি এক সওয়াল থা ছোটপন মে, মে কেসে ইসকো ঠিক করু, ফির কিসি নে বতায়া নেই বলকে তুম আদত বনাও ইয়ে বলতে থে, মগর মে দেখা কি সামনে কাগজ রহতি থি আর মে হাজারো গানা গাতে থে, আমরা জানি উনি বেশ কয়েক হাজার হয়তো 15,000 গান উনি গিয়েছেন, সব কটা গানে উনি এইটা নিয়ম মেনে করতেন, কাজে কখনো ছন্দের পতন হতো না এবং শ্বাসের কোনো কষ্ট হতো না, শ্বাস লেনে কে লিয়ে
कोई चिंता नहीं रहता था उनके दिल में, देखते थे कमा है सांस ले लो। तो यही आमी चाहिए जरा श्रुतिनंदन आदर्शे बड़ हो गान गए कथा श्वास नीते हैं खाताय कमा दाओ। जो बोली ये कहा आ गए हम, तो ये कहा आ गए हम, तो ये कहा कमा आ कहाँ गए हो जाए ये कहा आ गए। तो ये उच्चारण तो करवार जन्य ये कहा आ गए हम यूं ही साथ साथ चलते। तो कोथाय श्वास नीते हबे एटा उनी लिखे राखतें। आमरा आज थेके जतो गान शिखब ए लकडाउन पिरियड आमाके कतो किछु शेखाच्छे, आमी रोज शिखछि कि करे आमाके आबार शुद्ध होते हबे आरो सिद्धिलाभ करबार पथे कि करे एगोब सेटा आमी तोमादेर संगे भाग करे निच्छि। शेयर कथाटा खूब सस्ता हो गेछे, भाल लागे ना बोलते, तोमादेर संगे आमी भाग करे निच्छि। तोमादेर काछे आमी आमार भूल त्रुटिगुलो परिष्कार करे दिच्छि जाते तोमादेर ना हय। ताहले वर्धतां वा वा नट ब संस्तुमो गण दैवतम भव पार्वती रभसोद्भवम वर्धतां श्रुतिनंदनम स्वरताल संगम सिद्धिदम। तेरे कमागुलो ठीक हो गेलो। एरपर संचारी राजतां हृदये शुनः कमा पृथुमध्यमा प्रथम स्मृता। एटा एकदमे बोलले भालो हय, जदि केउ ना पारो ताहले पृथुमध्यमार परे कमा निते पारो। राजतां हृदये शुनः पृथुमध्यमा प्रथम स्मृता। राजतां हृदये शुनः पृथुमध्यमा प्रथम स्मृता। पृथुमध्यमा पर कमा नीले भालो। पृथुमध्यमा प्रथम स्मृता। एकदमे चले जाबो विश्वनाटक सूत्र धारण। विश्वनाटक सूत्र धारण एकदमे। विश्वनाटक सूत्र धारण कमा लीलया ललित कृता। तो लीलया ललित कृता एक शासे। तारपरे मूर्तिरद्भुत रूपिणी फणियाजिन सूत्र विमंडिता विघ्न संतति श्रृंखला स्मृतया खलु खंडिता। एटा उच्चारणटा तुम्हारा एटा शुने शुने करबे। देखो अर्थगुलो बोलबो एबारे। सेकेंड प्याराग्राफ जेटा बोलछिलाम संस्तुमो गणदैवतम, एटार माने हच्छे जे आमरा स्तुति करी, स्तुति संस्तुमो गणदेवता अर्थात गणेशेर जिनी हर पार्वतीर सन्तान। हर भव पार्वती अर्थात तिनी हर अर्थात शिव एवं पार्वती माने दुर्गा तार सन्तान, तिनी हर पार्वती सन्तान। भव पार्वती रभसोद्भवम, भव पार्वती रभस ओद्भवम उद्भवम। वर्धतां श्रुतिनंदन माने तिनी श्रुतिनंदने श्रीबृद्धि। श्रुतिनंदन माने बाड़ीटा नये स्कूलटा नये, एक कन्सेप्टा जे आमार श्रुति अर्थात शोना सुंदर थेके सुंदरतर हबे। এই শ্রুতিনন্দনের শ্রীবৃদ্ধি অর্থাৎ উন্নতি সাধন করুন তিনি। যেখানে যেখানে গান হচ্ছে তার সৌন্দর্য নিয়ে এনে দিন, আমরা যেন তার দাস হয়ে সুন্দরের পূজারী হয়ে সঙ্গীতকে সুন্দর থেকে সুন্দরতর
সুন্দরতর থেকে সুন্দরতম হওয়ার পথে নিয়ে যেতে পারি। তাই বলছেন তিনি শ্রুতিনন্দনের শ্রীবৃদ্ধি অর্থাৎ উন্নতি সাধন করুন। সুর এবং তালের মিলনের ক্ষেত্রে, সুর এবং তালের মিলন না হলে সঙ্গীত হয় না। এই মিলনের ক্ষেত্রে যিনি সিদ্ধিদাতা সেই গণেশের আমরা স্তুতি করি। এটা হচ্ছে পরের দুটো লাইনের অর্থ। এবার মাঝখানে যেটা সঞ্চারী তার লাইন অর্থটা বলি। তিনি বলছেন আমাদের হৃদয়ে তুমি বিরাজ করো, রাজতাং হৃদয়ে শুনা, আমাদের হৃদয়ে তুমি বিরাজ করো, আমাদের হৃদয়ে তুমি বিরাজ করো, এবং এই যে পেট মোটা পৃথুমধ্যমা, তার পেটটা মোটা, স্থূল দেহ, স্থূল দেহ এই দেবতাকে সব কাজের আগে প্রথমেই স্মরণ করছে, করছি আমরা সবাই। পৃথুমধ্যমা প্রথম স্মৃতা, স্মরণ করি আমরা প্রথমে। বিশ্ব অর্থাৎ জগতের নাটকের সূত্র ধারণ, জগতে যত কিছু ক্রিয়াকলাপ হচ্ছে তার সুতোটা ওর হাতে ধরা, তিনি সমস্ত নির্বাচন করে দিচ্ছেন কীভাবে কী সুন্দর হবে। কিন্তু আমরা দিনশেষে তার কথা একবার মনে করি না, সেই জন্য শ্রুতিনন্দন তার কথা মনে করে। বিশ্ব অর্থাৎ জগতের নাটকের সূত্র ধারণ অর্থাৎ জগতের সমস্ত ব্যাপারটা যিনি বোঝেন, যাকে প্রথম স্মরণ করলে অবলীলাক্রমে সব সুন্দর হয়। বিশ্ব নাটক সূত্র ধারণ লীলায়া ললিতিকৃতা, সব সুন্দর হয়। এই হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফের অর্থ। লাস্টের অর্থ মূর্তির অদ্ভুত রূপিণী, এখানে বলছেন যে যার মূর্তি অদ্ভুত সুন্দর, মূর্তির অদ্ভুত রূপিণী, যার মূর্তি অদ্ভুত সুন্দর, যে মূর্তি সর্পরূপ, যে মূর্তি সর্পরূপ উপবীতের দ্বারা শোভিতা, অর্থাৎ যার একটা পৈতে সেটা সর্পরূপে একদম সাপের মতো, সর্পরূপ উপবীতের দ্বারা শোভিতা, তার পৈতেটা সাপের মতো, এবং যত বিপদের পরম্পরা অর্থাৎ একের পর এক বিপদ যখন আসে, বিঘ্ন সন্ততি শৃঙ্খলা, এই বিপদ যখন আসে যে মূর্তি স্মরণের দ্বারা তা খণ্ডিত হয়, স্মৃতায়া ইয়া খলু খণ্ডিতা, এই মূর্তি স্মরণের দ্বারা খণ্ডিত হয়, খলু মানে খণ্ডিত হয় অবশ্যই, তাকে আমরা প্রথমে স্মরণ করি আদি পূজিত। তাহলে মনে থাকবে যে আমরা প্রথমে পুজো করি যিনি সব বিপদের ঘাতক অর্থাৎ নিধনকারী, সব বিপদের নিধনকারী, যিনি খর্বকায় এবং গোলাকার, যার গায়ের রং প্রভাত সূর্যের মতো লাল, যার মুখমণ্ডল হাতির মতো, এমন দেবতা অর্থাৎ গণেশকে প্রথমে পুজো করি। প্রথমে তার বর্ণনাটা চোখের সামনে একবার দেখবে গণেশ। দেখো একটা কথা এই প্রসঙ্গে বলি, কোনো দেবতা কোনোদিন ছিল না, কোনোদিন নেই, আছে আমাদের কল্পনায়, আমাদের রূপে, আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। গণেশকে কেউ দেখেনি, জামশেদপুরে বেড়াতে গেছে অথবা দিল্লিতে এই করোনা ভাইরাসের সময় ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখেনি, অথবা লন্ডন হয়ে একবার অস্ট্রেলিয়ার ফ্লাইটে দেখেছি বসে আছে, কেউ দেখেনি, অথবা লেক মার্কেটে মাছের বাজারে মাছ কিনতে গেছেন, না, তিনি কোথায় আছেন? আছেন আমাদের হৃদয়ে, আমরা হৃদয়ে দেখতে পাই তাকে। সেই জন্য সারা মহারাষ্ট্রে তিনি ছড়িয়ে আছেন। কিন্তু এই বিপদের সময় কেন, প্রশ্ন আসতে পারে, এই বিপদের সময় কেন উনি নেই? উনি আছেন, এই বিপদটা আমরা এনেছি মানুষেরা, কাজে আমাদের আনা বিপদ আমাদের ভুগতে হবে, কিন্তু যে বিপদ নেচার থেকে আসবে সেই বিপদের উনি সমস্ত বিপদকে উনি খণ্ডন করে দেবেন। কাজেই এই বিপদও খণ্ডন হবে যখন মানুষ বুঝবে যে আমরা কেন এই বিপদটা ডেকে আনলাম, আমরা কেন এর জন্ম দিলাম, এরকম একটা ভাইরাসের
যে ভাইরাস মানুষের ক্ষতি করলো। হ্যাঁ, একটা মানুষের উন্নতি করলো, যে মানুষকে শিক্ষা দিল যে তোমরা বেশি বাড় বেড়ো না, সবাইকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে শেখো, সবাইকে পাশের বাড়ির মানুষটা যিনি গরিব, যিনি রিক্সা চালাচ্ছেন, যিনি ঠেলা চালান, তিনিও আমার মতো মানুষ, তাকে শ্রদ্ধা করতে শেখো। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই জন্য আমরা সিদ্ধি লাভ করবার জন্য গণেশ দেবতাকে স্মরণ করছি। এবারে আমরা গানটা তবলার সঙ্গে করব, তাহলে গানটা হয়ে যাবে। আর কখনো কখনো মাঝে মাঝে আমি দু একটা সুরকে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আরও বলবার চেষ্টা করব, সেটা তোমরা যারা এককভাবে গাইবে শুধুমাত্র তাদের জন্য। যারা এককভাবে সুন্দর করে এই গানটা গাইতে চাও শুধু তাদের জন্য, যখন একত্রে গাইবে তখন কোরাসটা যেরকম থাকবে সেরকমই গাইবে, একটুও পরিবর্তন করবে না। দুটোই শিখতে হবে, আমাদের একসঙ্গে প্রার্থনা করতে শিখতে হবে, আবার এককভাবে প্রার্থনাও করতে শিখতে হবে। এখন আমরা ঘরে আছি, কাজে ঘরে থেকে এককভাবে প্রার্থনা করাও শিখতে হবে। গাইছি, এবার তানপুরে চালাই, কারণ আমাদের তো আজকে কাঠের তানপুরো নেই, কারণ বাজাবার কাউকে আমি ডাকবো না। ভালো করে শব্দটা শোনো, তোমরা জানো, প্রায় সবাই জানো, লাউড আদি পূজিত আদি পূজিত, শর্ট দেখো, গরি গরি সানিদা আদি পূজিত, কাটবো এখানে, তাই কাটছি, আদি পূজিত গরি গরি সানিদা আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম গরি গরি সানিদা সা 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 সানি রে সানি রে, আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম অপঘাতকম 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 আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম অপঘাতকম, বুঝতে পারলে সারগাম, গরে গরে সানিদা সা 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 সানি রে সানি নি রে রে গা নি রে গা রে গা, একটা শর্ট দিয়ে বললাম সুর দিয়ে, গা গা রে সা দা সা 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 নি নি রে রে গা নি গা রে গা, তাহলে স্বর আর সুর দিয়ে কী করে বলতে হয় তফাতটা বুঝতে পারছো? গরে গরে সা না গরে গরে সানি রে সানি দা আদি পূজিত, নাও বলতে পারি, প্রথমটা কোরাস যে বলবো না, কোরাসটা পুঁতে সাথে রাখবো, আদি পূজিত আদি পূজিত
পূজিত করে গরে সানিদা আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম অপঘাতকম আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম অপঘাতকম খর্ববর্তুল এখানে কাটা নেই খর্ববর্তুল মদ্ভুতারুণ খর্ববর্তুল মদ্ভুতারুণ পামনিদা পামদা পামাগা শ্বাস নিয়ে ফেলেছি ভুলে পামনিদা পামদা পামাগা আবার খর্ববর্তুল মদ্ভুতারুণ সুর দিয়ে বলবো পামনিদা পাগা পামনিদা গাগা পামনিদা পাগা খর্ববর্তুল মদ্ভুতারুণ কুঞ্জরানন সুন্দরম রে রে গা মগর গর সা সুর রে রে গা গর সা কুঞ্জরানন সুন্দরম আদি পূজিত পাদ পঙ্কজ মাপদাম অপঘাতকম অন্তরা তাদেন্তা তেতে কথা মিউজিকে শুধু মতো ঠেকা সংস্তুমো গণ দৈবতম সংস্তুমো গণ দৈবতম সংস্তুমো মাগপদপসা সংস্তুমো গণ দৈবতম সংস্তুমো গণ দৈবতম ভব পার্বতীরব সোদ্ভবম সংস্তুমো গণ দৈবতম ভব পার্বতী রভ সোদ্ভবম সংস্তুমো গণ দৈবতম ভব পার্বতী রভ সোদ্ভবম বর্ধতাং শ্রুতি নন্দনম সানিদা পামধবগা সানিদা পামধবমাগা বর্ধতাং শ্রুতি নন্দনম বর্ধতাং শ্রুতি নন্দনম সানিদা পাপগ স্বরতাল সঙ্গম স্বরতাল সঙ্গম সিদ্ধিদম গগরে রে গা পামদ পাপরে গরে সা স্বরতাল সঙ্গম সিদ্ধিদম
এটসেট্রা সঞ্চারী রাজতাং হৃদয়ে শুনঃ রাজতাং হৃদয়ে শুনঃ এটা একক যখন কোরাস তখন নয় রাজতাং হৃদয়ে শুনঃ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা দেখো এবার বলি একটা যাদের এই শ্বাসে কষ্ট হবে এই শ্বাস যেভাবে বলেছি কমা দিয়ে নেওয়ার জন্য যেখানে যেখানে যাদের অসুবিধা হবে তাদের গার্জিয়ানদের বলছি আমার কাছে এসে দেখা করবে অর্থাৎ সেই বাচ্চাদের শ্বাস কম তাদের শ্বাসের জন্য অন্য প্রাণায়াম করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তারা আমার সঙ্গে দেখা করবে যেখানে কেটে যাচ্ছে কাটবে না রাজতাং হৃদয়ে শুনঃ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা রাজতাং হৃদয়ে শুনঃ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা বি না বিশ্ব নাটক স্মৃতা বিশ্বনাটক সূত্র ধারণ বিশ্বনাটক সূত্র ধারণ বিশ্বনাটক সূত্র ধারণ লীলয়া ললিত কৃতা লীলয়া ললিত কৃতা লীলয়া ললিত কৃতা লীলয়া ললিত কৃতা কৃ কৃ রিফলাকে বলে কৃ ক্রি নয় লীলয়া ললিত কৃতা লীলয়া ললিত কৃতা রে 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 গা পামদ পাপ রে গা রে সা মূর্তির অদ্ভুত রূপিণী মা গা পা পামদ পা সা 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 মূর্তিরদ্ভুত রূপিণী ফণিয়জ্ঞ সূত্র বিমর্ডিতা ফণিয়জ্ঞ দেখো ফণি ইয়াজ্ঞ ইয়া অন্তস্থ জ অন্তস্থ জকে আমরা বলি ইয়া ফণি ফ মূর্ধন্য ন ফণি ইয়াজ্ঞ সূত্র সূত্র বিমর্ডিতা বিমর্ডিতা বিঘ্ন সন্ততি শৃঙ্খলা স্মৃতয়া খলু খণ্ডিতা আশা বল মূর্তিরদ্ভুত ফণিয়জ্ঞ সূত্র বিমর্ডিতা যখন আমরা বলছি অদ্ভুত রূপিণী এর মূর্তি আর ফণিয়জ্ঞ সাপের মতো উপবিদ ফণিয়জ্ঞ সূত্র ইয়জ্ঞ সূত্র মানে হচ্ছে যজ্ঞ দ্বারা যে সূত্রকে পাঠ করে ধারণ করা হয় ইয়াজনা সূত্র বিমণ্ডিতা তাতে সাজানো মূর্তির অদ্ভুত রূপিণী
फणियजनसूत्र विमर्डिता मूर्तिरद्भुतरूपिणी फणियजनसूत्र विमर्डिता। हमें सब अभिभावक देर बोलबो जे एटा एकटु पढ़ते निजेदेरो फणी यज्ञा सूत्र विमर्डिता फणी यज्ञा सूत्र विमर्डिता विघ्न संतति श्रृंखला विघ्न संतति श्रृंखला स्मृतया गा गा गम बम गरे गम बगा स्मृतया। এটাকে দেখো ভালো করে স্মৃতয়া খলু খলু পাম রে পাম পা स्मृतया खलु खंडिता स्मृतया खलु खंडिता स्मृतया खलु खंडिता विघ्न संतति श्रृंखला स्मृतया खलु खंडिता विघ्न संतति श्रृंखला स्मृतया खलु खंडिता आदि पूजित। ताले सरगमगुलो आमरा जानते पारलाम, स्वर एवं सुर जानते पारलाम এবং কথাটা পড়তে জানতে পারলাম এবং কথার অর্থটা জানতে পারলাম, কথার অর্থের ভাবটা জানতে পারলাম। এই সবগুলো জানবার পরে গানটাকে আরও সুন্দর করে কী করে সাজাতে হবে একক গাইবার জন্য একবার গিয়ে দেবো। তা দেন তা লটির কথা গাদি গেলে লটা বেরো না, এই হ্যাঁ লটা বেরো না पाद पंकज मापदाम अपघातकम् आदि पूजित पाद पंकज मापदाम अपघातकम् खर्ववर्तुल मद्भुतारुण খর্ববর্তুলমদ্ভুতারুণ। এগুলো স্বর সুর না জানলে গাইবে না, আমি কেউ গাইতে দেখলে স্বর সুর জিজ্ঞেস করব, কিন্তু আমি চাইবো যে তোমরা এটা তুলে গাও একক, একসঙ্গে নয়, প্রেয়ার সং যখন তখন নয়। পা 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 রে নি দা পা গা খর্ববর তুল মদ্ভুতারুণ খর্ববর তুল মদ্ভুতারুণ কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দর কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম কুঞ্জরানন সুন্দরম।
একটু অস্থায়ী একটু অন্তরা সাজাচ্ছি সংস্তুম গণদৈবতম ভব পার্বতী রব সোদ্ভবম সংস্তুম গণদৈবতম ভব পার্বতী রব সোদ্ভবম বর্ধতাং শ্রুতিনন্দনম বর্ধতাং শ্রুতিনন্দনম বর্ধতাং শ্রুতিনন্দনম বর্ধতাং শ্রুতিনন্দনম বর্ধতাং শ্রুতিনন্দনম স্বরতাল সঙ্গম সিদ্ধিদম স্বরতাল সঙ্গম সিদ্ধিদম স্বরতাল সঙ্গম সিদ্ধিদম স্বরতাল সঙ্গম সিদ্ধিদম আদি এটসেট্রা সঞ্চারী রাজতাং নে দাধন তা তেতে কাতা হ্যাঁ ইত্যাদি কাতা গাদি কিনে লয়টা নড়ে যাচ্ছে রাধন তা তেতে তা তেতে ধা তেতে কেটে ধা হ্যাঁ রাজতাং হৃদয়ে শুনহ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা রাজতাং স্টেট ঠিকা রাজতাং হৃদয়ে শুনহ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা রাজতাং হৃদয়ে শুনহ হৃদয়ে রাজতাং হৃদয়ে শুনহ পৃথুমধ্যমা প্রথম স্মৃতা বিশ্বনাটক সূত্রধারণ বিশ্বনাটক সূত্রধারণ বিশ্বনাটক সূত্রধারণ লীলয়া লিতি কৃতা লীলয়া লিতি কৃতা লীলয়া লিতি কৃতা মূর্তিরদ্ভুত ফণিয়জ্ন সূত্র বিমর্ডিতা মূর্তিরদ্ভুত রূপিণী ফণিয়জ্ন সূত্র বিমর্ডিতা বিঘ্ন সন্ততি শৃঙ্খলা বিঘ্ন সন্ততি গপ গস সিদ গম গস সিদ বিঘ্ন সন্ততি শৃঙ্খলা স্মৃতয়া খলু খণ্ডিতা বিঘ্ন সন্ততি শৃঙ্খলা স্মৃতয়া খলু খণ্ডিতা আদি পূজিত পাদ পঙ্কজম
आपदाम अपघातकम्। এই গানটা শ্রুতিনন্দনের প্রেয়ার সং এবং বিখ্যাত দার্শনিক ডক্টর অরিন্দম চক্রবর্তীর লেখা। এই গানটি আমি জানি যে শ্রুতিনন্দনের বাইরেও অনেকে এটা গান, আমি সবাইকে এই গানটা শিখতে বলবো, কারণ যারা গান শেখেন তারা সিদ্ধি লাভ করতে চান প্রত্যেকেই। কেউ এমন গান শেখেন না ও শিখছি কিছুই হবে না, নিশ্চয়ই তা নয়। কাজে যারাই সিদ্ধি লাভ করতে চান তারাই সিদ্ধিদাতা গণেশের বন্দনা গাইলে কোনো ক্ষতি নেই। আর এর রচনাকার পৃথিবী বিখ্যাত, আর সুরকার রাগ ইয়মন। হ্যাঁ, কয়েকটা এধার ওধার হয়তো একটা কনস্ট্রাকশন আমি করেছি, কৃতিত্ব রাগ ইয়মনের, সাহিত্য রচনার কৃতিত্ব ডক্টর অরিন্দম চক্রবর্তীর, আর এই গানটা সিলেকশন করবার কৃতিত্ব শ্রুতিনন্দন ধারণার, শ্রুতিনন্দন স্কুলের নয়, শ্রুতিনন্দন যারা শ্রুতিনন্দিত হতে চান যাদের, তাদের সকলের এই গানের মধ্যে অধিকার আছে। নমস্কার, প্রণাম।